Hello everyone and welcome to my channel. এখন আমি দুটো trailer নিয়ে কথা বলবো একটা অযোগ্য কৌশিক গাঙ্গুলির ছবি যেটা আসতে চলেছে পরের মাসে তো সেটা trailer বেরিয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং আবার হইচই originals এ আবার রাজনীতি এ part two টা আসছে তো সেটা নিয়েও কথা বলবো তো প্রথমে আমি অযোগ্য কৌশিক গাঙ্গুলির মানে এই যে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটি জিজে 50 তম ছবি এটা নিয়ে কথা বলি এই ট্রেলারটা আমার কেমন লাগলো এই ট্রেলারটা তো মানে প্রশঞ্জিত স্যার যেখান থেকে আছেন ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে এবং এখানে যে তিনজনের যে কেমিস্ট্রি দেখানো হচ্ছে সেই যে ভাবে আর কি একটা রহস্যময় জিনিসকে বিল্ডআপ দেওয়া হচ্ছে এবার আপনারা ভাববেন না আমার এটা দেখে রহস্যময় কি মনে হলো এবার এটাকে যদি আপনারা ট্রেলারটাকে যদি পুরোটা দেখেন দেখে মনে হবে একটা ত্রিকোণ প্রেম ত্রিকোণ প্রেম মের মধ্যে त्रिकोण प्रेम কিনা সেটাও একটা ব্যাপার আবার এর মধ্যে রহস্যময় কোন জিনিস আছে কিনা সেটা আমি বুঝতে পারলাম এর বিজিএমটা শুনে একটা এমনি ড্রামাতে এমনি যদি ড্রামা হতো শুধু যদি একটা त्रिकोण প্রেমে তিনজন মানুষের যদি টানা পড়েনだと তাহলে বিজিএম রকম হতো কিন্তু এখানে তিনজন মানুষের মধ্যে টানা পড়েন আছে হয়তো এরকমও হতে পারে যে পরিচালক আমাদের কিছু ছোট ছোট ফ্লু দিয়ে দিয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন বিভিন্ন ডায়ালগসের মাধ্যমে তো এইগুলো ছেড়ে দিচ্ছেন আমাদের সামনে এবার আমরা যখন সিনেমাটা হলে গিয়ে দেখব তখন আমরা সব ডটস গুলো আস্তে আস্তে জোড়া দিয়ে দিয়ে সমস্ত কিছু আমরা বুঝতে পারব তো দেখা যাক এখানে মানে মানে এই সিনেমাটা কিভাবে হয় দেখুন আঙ্গুলের ছাপ আঙ্গুলের ছাপ কিন্তু দুটো ক্ষেত্রে হয় শুধুমাত্র ভোট বা রাজনীতির ক্ষেত্রে কিন্তু হয় না ফিঙ্গার প্রিন্টস নেওয়া হয় কোনো মার্ডারের ক্ষেত্রে বা এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাটা অসামাজিক ঘটনা সেখানে পুলিশ এসে কিন্তু ফিঙ্গার প্রিন্টস নেয় মানে তখন ফরেন্সিক টিম এসে সেই জায়গায় কিন্তু ফিঙ্গার প্রিন্টস নেয় আমার তো এটা দেখে মানে আঙুলের ছাপটা দেখে আমার তো মনে হচ্ছে এটা ভোটের থেকেও বেশি আমার মনে হচ্ছে যে কোনো অপরাধ অপরাধ প্রবুন জায়গায় কেউ হয়তো আঙ্গুলের ছাপ রেখে দিয়ে চলে গেছে এটাও তো হতে পারে হতে পারে এবার সবটাই নির্ভর করছে কৌশিং আঙ্গুলির এই মানে ছবিটা যতক্ষণ না দেখব ততক্ষণ এবং এই সিনেমাটা যদি থ্রিলার হয় এবং এই ত্রিकोण প্রেমের এই গ্যাটগ্যাটি গল্পটা যদি না হয় আমার থেকে খুশি বোধায় কেউ হবে না মানে মানে কেউই হবে না এটা যদি এইরকম কেমিস্ট্রি দিয়ে যদি উনি একটা থ্রিলার জনরা যদি ক্রিয়েট করতে পারেন আমার তো খুবই ভালো লাগবে তো যাই হোক ওভারঅল আমার থ্রিলারটাকে বেশ ভালো লেগেছে আর এখানে আমি আর একটা কথা বলতে চাই যে এটা বুমেরাং এর সঙ্গে ক্ল্যাশ করছে আমার মনে হয় না যে এখানে বুমেরাং এর কোন এখানে কোনো কিছু ক্ষতি হবে তার কারণ মুমিনাকে দর্শক আলাদা ওটা একটা অন্য জনরা সিনেমা এবং অযোগ্য এটা একটা অন্য জনরা সিনেমা কিন্তু একটা জিনিস কিন্তু মানতেই হবে এই সিনেমা অযোগ্য যদি হিট হয়ে যায় মানে যেরকম এটা আমাদেরই গল্প এই এটাই বলে এই সিনেমাটা ছিল আমি ওটা রিভিউ দিয়েছি এই সিনেমাটা যেমন হিট হয়ে গেল মানে একদম ক্লিন হিট যেটাকে বলা হয় সেটা হলো এবং অযোগ্য যদি হিট বা সুপার হিট যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়ে যাবে যে এপার বাংলাতে মাস কমার্শিয়াল সিনেমা দর্শক সত্যি সত্যি কিন্তু নেই এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে তো যাই হোক এরপর আমি চলে আসি হইজয় অরিজিনাল সে আসছে আবার রাজনীতি আবার রাজনীতিতে আবার রাজনীতি হবে মানে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হচ্ছে এখানেও কৌশিক গাঙ্গুলী আছেন এবং তার presence আমার খুবই ভালো লাগে কনীনিকা mam কেও আমার খুব ভালো লাগছে এখানে যে ভাবে পুরো জিনিসটাকে দেখানো হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু একটা রহস্যময়তা এখানে দেখানো হয়েছে এখানেও কিন্তু কোনো রহস্যময় গল্প আছে এমন একটা গল্প আছে যে গল্পটাকে বা যে সত্যটাকে এটা তো আমাদের ক্ষেত্রে এটা সত্য আমরা তো দেখছি সিরিজটাকে আমাদের ক্ষেত্রে এটা সত্য তো সেই সত্যি জিনিসটাকে এমন কিছু জিনিস আছে যেখানে সবাই জিনিসটাকে না একটা লু লুকিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু জিনিসটা একটা না একটা সময় তো সামনে এসেই যাবে কারণ দেখুন এই poster টাতে দেখুন রিচপুরে সিংহাসনের দাবিদার অনেক এই যে এই কথাটা দিয়ে কিন্তু অনেক কিছু মানে বোঝা যাচ্ছে তো মানে বুঝতে আমরা পারছি দর্শক হিসাবে এবং এরপর কি হবে সেটা আমাদেরকে জানতে হবে তো এটাই ছিল আমার এই দুটো বিষয় নিয়ে আমার reaction thank you so much That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.